দশম শ্রেণী জীবনবিজ্ঞানে আজকে তোমাদের নটা প্রশ্ন দেব প্রত্যেক এই সময় অর্থাৎ সন্ধ্যের পর রাত্রের মধ্যে মানে নটার মধ্যে তোমাদের আমি বিভিন্ন বিষয়ে নটা দশটা করে প্রশ্ন তুলে ধরব অ্যান্সার সহ তাদের তোমাদের অনেকটা আয়ত্তে আসবে শর্ট প্রশ্নগুলো তোমরা ফলো করবে চলো প্রথম প্রশ্নটা বলছি কোনটি ভারতীয় হটস্পট নয় সুন্দরবন ইন্দোবর্মা পূর্ব হিমালয় অর্থাৎ তোমাদের গুলো ভালো ধারণা আছে কি না এই প্রশ্নের মধ্যেই জানা যাবে হ্যাঁ প্রথম উত্তরটা একটু সময় নিয়ে বলে দেব সুন্দরবন তারপরেরটা ভ্যাসিপিন যে গাছ থেকে পাওয়া যায় বাসক সর্পগন্ধা না সিঙ্কোনা ভেবে নাও কে হতে পারে কোনটা হ্যাঁ ঠিক বলেছ উত্তর হবে বাসক তিন নম্বর প্রশ্নটা হসপট শব্দটি প্রথম ব্যবহার করেন রোসেন ও এস এন না মায়ার্স এম ওয়াই আর এস না মেকার এম এ কে হ্যাঁ ঠিক হয়ে গেছে তোমাদের ভাবা আমি উত্তরটা বলে দিই দিইসার চলো তারপর একটা সমগ্র পৃথিবীর সলজ হসপট সংখ্যা হলো পৃথিবীর মধ্যে সমগ্র পৃথিবীর মধ্যে হস সলজ হটপট হসপট সংখ্যা তিরিশটি ছত্রিশটি না পঁয়তাল্লিশটি চার নম্বর প্রশ্নটা বলছি হ্যাঁ ঠিক বলেছো কোনটা বলো তো ছত্রিশটি সমগ্র পৃথিবীর মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় হসপোটের সংখ্যা একটা তিনটে না চারটি এটা খুব সোজা বলো হ্যাঁ কোনটা বলো তো সেটা চারটি তারপরে কোনটি এক সংরক্ষণ জাতীয় উদ্যান চিড়িয়াখানা না অভয়ারণ্য কোনটা এক মধ্যে পড়ে হ্যাঁ ঠিক বলেছ চিড়িয়াখানা একদম সঠিক ঠিক অ্যান্সার তারপরে সাত নম্বর প্রশ্ন ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা হল বারোটি তেরোটি না চোদ্দোটি কোনটা ঠিক বায়োস্ফিয়ারের সংখ্যা হ্যাঁ ঠিক বলে দিয়েছো তেরোটি আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বাঘ্র প্রকল্পের সংখ্যা সাতাশটি আঠাশটি না উনত্রিশটি একদম ভাবো ভেবে বলতে হবে বাঘ্র না সাতাশ আর নম্বর এটা আটাশটি অ্যান্সার হচ্ছে আটাশটি লাস্ট প্রশ্ন নটা প্রশ্ন বলেছিলাম পরে আবার এগুলো দেবো ভারতে প্রথম জাতীয় উদ্যান হলো প্রথম জাতীয় উদ্যান সুন্দরবন করবেট না গির কোনটা ঠিক হ্যাঁ ঠিক বলে দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছ করবেট তাহলে নটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম আবার দেখা হবে এরকম ছোট ছোট মানে ভিডিও নিয়ে ছোট ছোট প্রশ্ন নিয়ে তোমরা দুবার তিনবার দেখলে ভালো তৈরি হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিই আবার এই সময়ে পরবর্তীকালে এই সন্ধ্যের পর থেকে তোমরা দশম শ্রেণীর জন্য বিশেষ বিশেষ ভিডিওগুলো পেয়ে যাবে